হ্যালো বন্ধুরা, আমি রাখি আর আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে আবারও একটি উইন্টার স্পেশাল রাইসের রেসিপি শেয়ার করছি। আজকে আমি মূলো দিয়ে একটা রাইসের রেসিপি বানাচ্ছি। এটা খেতে অসাধারণ হয় আর এটা বানানো ভীষণ সহজ, খুব কম সময়ে কম উপকরণে তৈরি হয়ে যায়। তো চলুন আর দেরি না করে আমাদের আজকের এই রেসিপিটা আমরা দেখে নিই। আমাদের আজকের এই রাইসটা বানানোর জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ রিফাইন অয়েল। এখন আমি এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, 1/2 চামচ কালো সর্ষে, 7টা থেকে 8টা কারি পাতা, 5টা কেরা কাঁচা লঙ্কা। এগুলো হালকা করে ফ্রাই করে দিচ্ছি। ফোড়নটা আমাদের ফ্রাই হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1টা বড় সাইজের ছোট ছোট করে কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা করে ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজটা আমাদের হালকা ফ্রাই হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1টা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো। এখন এই টমেটোটা একটু গলে যাওয়া পর্যন্ত ওয়েট করবো। টমেটোটা আমাদের সেদ্ধ হয়ে গেছে, তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ গ্রেট করা মূলো। এখন তেলের মধ্যে এই মূলোটাকে ভালো করে একটু ফ্রাই করে দেব সময় নিয়ে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ আর হলুদ, 1/4 চা চামচ মতো একটুখানি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিচ্ছি লবণ। এখন এই মূলোটাকে ভালো করে ফ্রাই করে নেব। মূলোটা কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 কাপ মটরশুঁটি। মটরশুঁটিটাকেও একটু মূলোর সাথে ফ্রাই করে নিচ্ছি। প্রায় 8 থেকে 10 মিনিট হয়ে গেছে, এই মূলোটাকে আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি রাইসটা দিয়ে দেব। এখন আমি এর মধ্যে 200 গ্রাম বাসমতি চালের ভাত দিয়ে দিচ্ছি। ভাতটা আমি আগে থেকেই করে নিয়েছি, তবে এই ভাতটা কিন্তু একটু ঝরঝরে করতে হবে, এটা মাথায় রাখতে হবে। আর আপনারা বাসমতি চাল ছাড়াও নর্মাল রাইস দিয়েও এটা করতে পারেন। কখনো কখনো আমাদের রাতের বাসি ভাত থেকে যায়, সেই ভাতটা দিয়েও কিন্তু করে নিতে পারেন। এখন এর মধ্যে আর একটু পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। লবণের পরিমাণটা আপনারা বুঝে দেবেন। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চা চামচ চিনি, আর দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা পরিমাণ রোস্টেড বাদাম। বাদামগুলোকে আপনারা খোসা ছাড়িয়েও দিতে পারেন। এখন হালকা হাতে ভালো করে সব উপকরণের সাথে রাইসটাকে মিশিয়ে নিচ্ছি। রাইসটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি এটাকে 2-3 মিনিটের জন্য হতে দিচ্ছি। প্রায় 3-4 মিনিট হয়ে গেছে, আঁচটাকে একটু কমিয়ে রেখে এটাকে আমি ঢেকে রেখেছিলাম। তো এখন আমাদের এই রাইসটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। তো এবার এটাকে নামিয়ে নিচ্ছি, এটা আমাদের গরম গরম পরিবেশন করার জন্য পুরোপুরি রেডি। দেখলেন তো কত সহজে আমাদের এই মূলো দিয়ে রাইসের রেসিপি তৈরি হয়ে গেল। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।